মিডিয়া হলো আমরা কতদিন দেখছি দ্য পাথ অথবা দ্য ওয়ে থ্রু হুইচ ট্রান্সমিশন ইজ ডান বা ইনফরমেশন ইজ ট্রান্সমিটেড যে রাস্তাটা দিয়ে যে পথটা দিয়ে যে ওয়েটা দিয়ে ইনফরমেশন পাস করে সেটাকে বলা হয় ট্রান্সমিশন মিডিয়া ট্রান্সমিশন মিডিয়া এখন দুই ধরনের হয় একটা হলো গাইডেড মিডিয়া একটা হলো আনগাইডেড মিডিয়া একজনের সবাই মিউট করে রাখলেও যেকোনো একজন আনমিউড অবস্থায় দেখো তাহলে আমি বুঝতে পারবো যে আমার কানেকশনটা আছে না কি অবস্থা কোথায় যাচ্ছে কি যাচ্ছে না আহ ট্রান্সমিশন মিডিয়া দুই প্রকার গাইডেড আর আনগাইডেড গাইডেড মানে ওয়ার্ড মিডিয়া গাইডেডের পাশে লিখে রাখো ওয়্যার্ড মিডিয়া যে ওয়ারের মাধ্যমে যদি ট্রান্সফার হয় ইনফরমেশনটা তাহলে সেটাকে বলা হয় ওয়ার্ড মিডিয়া আন গাইডেড মিডিয়া হলো ওয়ার্ডলেস মিডিয়া যেটা ওয়্যার ছাড়া যে কোনো কিছু দ্বারা ওয়্যার ছাড়া মানে কি এয়ার ওয়াটার স্পেস সরি এয়ার স্পেস এগুলো দিয়ে যেটা ট্রান্সমিট হয় এরকম কিছু দিয়ে যদি ইনফরমেশন ট্রান্সমিট হয় তাহলে সেটাকে বলা হয় আনগাইডেড মিডিয়া গাইডেড মিডিয়া আনগাইডেড মিডিয়া এখন গাইডেড মিডিয়া আবার তিন প্রকার

এটা প্রত্যেকটার ব্যবহার গঠন ক্যারেক্টারিস্টিক সবকিছু আজকে আমরা ইনশাআল্লাহ পড়ব ইনশাআল্লাহ ম্যাম পরিধর কিছু নাই ইনশাআল্লাহ আনগাইডেড এর হলো রেডিও মাইক্রোওয়েভ আর মাইক্রোওয়েভ আর স্যাটেলাইট স্যাটেলাইট ম্যাম ম্যাম ট্রান্সমিশন মিডিয়ার সংজ্ঞাটা একটু আরেকবার দাও লেখা আছে তো আমি দিচ্ছি লেখা আছে দা ওয়ে থ্রু হুইচ ইনফরমেশন ইজ ট্রান্সমিটেড

গাইডেড মিডিয়ামে যে একটু আগে বললাম যে একটা ফিজিক্যাল বা সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে যদি ইনফরমেশন যায় যেমন ধরো ওই যে ওয়্যারের ভিতর দিয়ে যাচ্ছে আবার আমরা ছোটবেলায় যে ইয়ে এলাকা কি বলো যে কাগজ বা খাতা পেঁচায় নিয়ে মাইকের মতো করে কথা বলতাম তাহলে এটা যদি এই মাইক

এই পৃথিবীর যে জিনিসপত্র আছে সে তার মধ্যে যেইটা মানে এক কথা হলো কি বায়ু বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডলের বাইরে কোনো কিছু যেটা ওয়ার্ড না এরকম ওয়্যারলেস তারা যদি কোনো ইথার তরঙ্গ সেটা কি ইথারের মাধ্যমে চলে এই টাইপের জিনিসটা ওয়াটার এই যে দেখো সবাই ভালো করে দেখো তোমরা সবসময় দেখো তারপরেও ফিস্টার পেয়ার হলো এই যে এইগুলা প্রত্যেকটার বর্ণনা পড়াবো এই ছবি দিয়ে চলে যাবো এই জন্য টেন্স হওয়ার কিছু নাই কোয়েকশাল কেবল এই যে ডিসের লাইন গুলো তোমরা দেখো পাশায় কারেন্ট কাজ করার সময় এই টুয়েস্টেড পেয়ারটা দেখো অপটিক্যাল ফাইবার তো এখন টেলিফোন লাইনে ব্যবহার হয় সেটা তো আর তোমরা দেখতে পারো না কিন্তু রাস্তার মধ্যে পুরানো অপটিক্যাল ফাইবার যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোতে বিভিন্ন রকমের শোপিস তৈরি করে সেইখানে তোমরা অপটিক্যাল ফাইবারটা দেখতে পারো এমনি অ্যাট এ গ্ল্যান্স তিনটা ফিগার দেওয়া হয়েছে এই যে আসো আসল টুয়েস্টেড পেয়ারের ফিগারটা টুয়েস্টেড পেয়ার পেয়ার অর্থ জোড়ায় থাকবে টুয়েস্টেড মানে প্যাঁচানো অবস্থায় থাকবে টুয়েস্ট খাওয়া মানে কি প্যাঁচায় ফেলা জিনিসটা তো অ্যাট লিস্ট এখানে দুইটা ওয়্যার থাকতেই হবে অ্যাট লিস্ট দুইটা ওয়্যার থাকতেই হবে যেন এই দুইটা ওয়ার পর একজন আরেকজনকে সর্পিল আকারে সর্দি লাগার মানে সাপের মতো পেঁচায় থাকতে একটা আরেকটাকে দুইটা বয়ার থাকতে হবে এখন অ্যাটলিস্ট দুইটা তিনটা বয়ারও একসাথে পেঁচায় থাকতে কিন্তু যেহেতু এটাকে পেয়ার বলা হয় এই জন্য দেখা যায় যে এক দুইটা তার পেঁচাইলো ভালো করে খেয়াল করো আবার আরো আরো দুইটা পেঁচাইলো আবার আরো দুইটা পেঁচাইলো এরকম করে করে একটার মধ্যে অনেকগুলা পেঁচানো অবস্থায় অনেকগুলা থাকতে পারে পেয়ার পেয়ার অনেকগুলা একসাথে থাকতে পারে পেয়ার বানাইতে গেলে হ্যাঁ বলো পেছানোর কারণটা কি পেছানোর কারণটা কি যে কি এইটা তো একটা সাংঘাতিক প্রশ্ন আলি হাসান আমি তো এটা চিন্তা করি নাই যে পেছানোর কারণটা কি আমার আমি এটা মানে অনুমানের উপর বলতেছি যে হয়তো এগুলা পার্থক্য কি এটা বলতে পারি পেছানোর কারণটা তো আমি আসলে চিন্তা করি নাই কখনো পেছানোর কারণটাই তো টুইস্ট ম্যাম

ওয়ারই যেন ইনসুলেটেড হয় তাদের যে দুইটা ওয়ারকে তুমি পেঁচাবা সেই দুইটা পেয়ার যেন তোমার ইনসু প্রত্যেকেই ইনসুলেটেড অবস্থায় থাকে ঠিক আছে দুইটা কারণ কিসের জন্য যে যদি তারা ইনসুলেটেড অবস্থায় না থাকে আর তুমি তাদেরকে পেঁচায় ফেলো তাহলে কি হবে শর্ট সার্কিট হয়ে যাবে একটা আরেকটার সাথে পেঁচাবে যখন তুমি এর ভিতরে দিয়ে ইলেকট্রিক্যাল সিগনাল দিবা তখন দেখা যাবে যে এটা ইয়ে হয়ে যাচ্ছে একটা আরেকটার সাথে ইয়ে কারেন্ট পাস করে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে আচ্ছা আমি যে মাত্র নেটে দিছিলাম যে কেন টুইস্টেড পেয়ার টুইস্টেড তো সেটা কারেন্টটা কারেন্টটা তারা লিখছে যে যাতে তাদের মধ্যে টুইস্টেড অবস্থায় থাকলে দুইটা পয়েন্ট লিখছে একটা লিখছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স হয় না ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স হয় না আরেকটা কারণ লিখছে যে দুইটা ওয়্যার যদি এত ক্লোজ থাকে তাহলে তাদের ইন্ডাকটেন্স রিডাকশন দ্য বেটার দা ইন্ডাকশন ইন্ডাকটেন্স রিডাকশন আবেশটা এত কমে যায় ইন্ডাকটেন্সটা ইন্ডাকটেন্স মানে আবেশ তাহলে তাদের ইন্ডাকটেন্সটাও কমে যায় দূরে থাকলে মনে হয় ইন্ডাকটেন্সটা বেশি কাজ করে এই দুইটা কারণ তারা লিখছে ঠিক আছে আলি কেন আছে এক নাম্বার পয়েন্ট লিখছে হলো যে ইলেক্ট্রোম্যাগনেটিক অ্যালসোলেশনে রাখার জন্য যাতে ইলেক্ট্রোম্যাগনেটিকাল বাইরে থেকে যে প্রভাবটা আসে হয় ইলেকট্রিক্যাল অথবা ম্যাগনেটিক্যাল এনवायरमेंट থেকে এটা এক নাম্বার কারণে লিখছে যে প্রভাবটা আসে সেই প্রভাবটা ইটার কারণে টুইস্টেড অবস্থায় থাকার কারণে কমে যায় আরেকটা হলো ইন্ডাকটেন্সটাও কমে যায় ইন্ডাকটেন্স রিয়াকশনটাও কমে যায় কেন এটা এখন ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু দিস ইজ ক্লিয়ার ওকে জি এখন দেখো তাহলে দুইটা ওয়্যার পেয়ার হিসেবে একজন একটা আরেকটার সাথে প্যাচানো থাকে এবং তাদের নিজেরা সেপারেটলি প্রত্যেকটা ইনসুলেটেড থাকে এবং এই সেপারেটলি ইনসুলেটেড অবস্থায় এই দুইটাকে আবার আরেকটা বান্ডেল দিয়ে তাদের উপরে আবার আরেকটা কভার দেওয়া হয় ইনসুলেটেড কভার যাতে বাই কোন রকম অবস্ট্রাকশন এসে এদেরকে আঘাত করতে না পারে ধাক্কা দিতে সমস্যা করতে না পারে বাইরের পরিবেশ থেকে আইসোলেশন আইসোলেশন ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক যে কোনো অবস্ট্রাকশন থেকে তাকে যেন আলাদা করে রাখে এটা হলো তার বাইরেও একটা কঠিন থাকে এটা হলো ফিজিক্যাল ডিসক্রিপশন তোমরা একটু আগে একটা ফিগার দেখছো না আমার বুঝতেছে না কেন স্কেপ করলে পিছনে যাওয়া যাচ্ছে না যেতে পারতেছে না পিছনে পিছনে একটা ফিগার দেওয়া ছিল না যে একটা ওয়ারের মধ্যেই তোমার অনেকগুলা ধামো আমি একটু ইয়ে করে যাই আবার শুরু করি অপটিক ফাইবার না না একটু অপটিক্যাল ফাইবার ছিল যেরকম অপটিক্যাল ফাইবার ছিল টুইস্ট পেয়ার ছিল টুইস্ট পেয়ার কথা বল এই যে এই যে খেয়াল করা এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ তো এখানে দেখো টুইস্টেড পেয়ারটাই এই যে এরকম পেয়ার পেয়ার অনেকগুলো একসাথে থাকতে পারে একটা বান্ডেল মধ্যে এইটা একটা টুইস্টেড পেয়ার এইটা একটা টুইস্টেড পেয়ার এইটা একটা টুইস্টেড পেয়ার এটা একটা টুইস্টেড পেয়ার মাল্টি টুইস্টেড পেয়ার একসাথে করে একটা বান্ডেল মধ্যে দেওয়া থাকতে পারে আবার সিঙ্গেল হিসেবে থাকতে পারে তোমার যেখানে যেরকম কানেকশনের দরকার এবং একটা টুইস্টেড পেয়ার থাকলে সম্ভবত এটার নাম হয় এসটিপি ওয়ান এসটিপি টু দুইটা পেয়ার থাকলে নাম হয় এসটিপি টু আচ্ছা তুমি যখন কোনো কাজের জন্য বা কনস্ট্রাকশনের জন্য বা যে কোনো যে কাজের জন্য ব্যবহার করতে চাইবা তখন তোমার কোনো সমস্যা হবে না তুমি ইজিলি দেখে নিতে পারবা প্রত্যেকটা আমার টুইস্টেড পেয়ারের ভিতরে কয়টা করে পেয়ার আছে সেটা চিনি চেনার জন্য আবার ইয়ে দেওয়া আছে সিম্বল দেওয়া আছে বা নামকরণ করা আছে ওইটা দেখে তুমি নিতে পারবা এখানে দুইটা কোয়েশ্চেন মনে আসতে পারে একটা হলো যে ম্যাডাম একটাই কি টুইস্টেড পেয়ার সব সময় থাকে পেয়ার মানে দুইটাই থাকবে মাল্টি টুইস্টেড পেয়ার একটা বান্ডেলের মধ্যে থাকতে পারে অনেকগুলো টুইস্টেড পেয়ারকে একসাথে করে তাকে একটা আবার ইনসুলটিং কাভার দিয়ে কাভার করে লাইনে দেওয়া যেতে পারে যেমন মোর দেন ওয়ান পেয়ার ইজ ইন ইউজ এরকম যদি দরকার হয় তাহলে সেটাকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার মাল্টি টুইস্টেড পেয়ার ক্লিয়ার কথাটা জি ম্যাম আচ্ছা জি ম্যাম

হ্যালো কোয়েক্সিয়াল কেবল কথাটার অর্থ কি যে কোয়েক্সিস বরাবর অনেক অনেকগুলা তার থাকে একই এক্সিস বরাবর অনেকগুলা তার থাকে মানে এক্স এক্সিস বরাবর একটার পর একটা তার এখানে মাউন্টেড থাকে কথাটা বুঝতে পারছো দেখো এখানে যে আমি দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে এই যে একটা এটা ধরো যে এই একটা বরাবর আছে ঠিক সেই এক্সিস বরাবরই তার উপর আরেকটা কাভারিং আছে সেই এক্সিস বরাবরই আরেকটা কাভারিং আছে কেবল আছে তার উপর ওই এক্সিস বরাবরই আবার একটা শক্ত কভার দিয়ে তাকে বাইরে থেকে ইয়ে করা হয়েছে কভার করা হয়েছে তাহলে এই টাইপের কেবলকে বলা হয় যেখানে অনেকগুলা কেবল পরস্পর একে এক্সেস বরাবর একটার উপর একটা মাউন্টেড বা ইনস্টল সেটাকে বলা হয় কোয়েক্সিয়াল কেবল বুঝে গেছে ম্যাম ইনসুলেটরের উপর যে কপার মাস ব্যবহার করা হয়েছে তার কপার মাস ব্যবহার করার কারণটা কি ম্যাম আসলে কপার মাস্ক মানে কপার ওয়্যারটাই ব্যবহার করা হয়েছে কপার ওয়্যার এটাও একটা কপার ওয়্যার তারপরে তার উপরে একটা ইনসুলেশন দিয়ে আবার একটা কপার মাস্ক মেস কপার মাস্ক না কপার মেস আসলে হ্যাঁ জিনিসটা কি যে তারটাকে তার রেজিস্ট্যান্স বা কনডাক্টেন্স বাড়ানো কমানোর জন্য ম্যাটেরিয়ালের তো বড়টা কি কি বলে ম্যাটেরিয়ালের ইন্টেনসিটি তারপরে তার ভিতরে ক্যারেক্টারিস্টিক্স আর নানান রকম পরিবর্তন আনতে হয় তো দেখা যায় যে কোনোটা যদি ডেন্স একদম ডেন্স অবস্থায় ব্যবহার করা হয় তাহলে সেটা এক রকমের রেজিস্ট্যান্স শো করে সেটাকে যদি এরকম একটা মেশ আকারে এটা কিন্তু কপার ওয়ারি এটা কিন্তু এই যে দেখো এই যে ভালো করে কারসারটা খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সলিড কপার ওয়্যার যার উপরে আবার কপার ওয়্যারটাকে আরেকটা কপার ওয়্যারকে মানে ডিজাইনটা এমন ভাবে করা হয়েছে যে উপরের লেয়ারটা জালের মতো জালের মতো দা হয় থাকে এতে করে তার রেজিস্ট্যান্স বা কনডাক্ট্যান্সের মধ্যে একটা ভেরিয়েশন সৃষ্টি হয় ঠিক আছে मैम এটা কি ডাটা ট্রান্সফার ক্ষেত্রের সাথে জুড়ে এমন না 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 এটাতে কোন সমস্যা এটা লেগুলা এটা হলো তোমার ইনসুলেশনের সাহায্য করে যে ইনসুলেশন এর পরিমাণ কেমন হবে আর হলো একটা ক্যারেক্টারিস্টিক যে এই তারটা একটু डिफरेंट এই টাইপের এটা যে একটা কোএক্সিয়াল কেবল এই ধরনের তবে এটা তোমার ডিসেল লাইনে দেখো যে উপরের যেটা সেই অংশটা এরকম হ্যাঁ লাইনে দেখতে পাই সব তার মানে হ্যাঁ হ্যাঁ উপরের অংশটা এরকম একটা দেওয়া থাকে यस मैम আর এইটারও কারণ এই যে আলী হাসানের কথা মনে মানে এখানে কপার ম্যাশটা কি ধরনের

দেখা যায় যে কোয়েকসুয়ালি দিলে তা পাওয়ার লস হওয়া ট্রান্সমিশন লাইনে পাওয়ার লস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং একই সাথে ওই ব্যাপারটাও কাজ করে যে ইলেকট্রোম্যাগনেটিক আইসোলেশনের ব্যাপারটাও কাজ করে আসলে ব্যাপার কি যে জিনিসগুলো এইরকম আমি যেটা বুঝতে পারছি অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য বিষয়ে আমরা যখন একটা জেনারেশন বের করি যেমন মোবাইলের একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশান যখন ডেভেলপ করা হয় তখন দেখা যায় যে ওই জেনারেশনের যে প্রবলেমগুলো ছিল বা ওইটার যে আরেকটু স্পিড ভালো ছবি স্বচ্ছ এই ব্যাপারগুলা মানে এক্সিস্টিং ক্যারেক্টারিস্টিক্সকে আরেকটু উন্নত করার জন্য এক্সিস্টিং প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু নেক্সট জেনারেশানটা ইন্ট্রোডিউস হয় তো ধরো হয়তো ইলেকট্রোম্যাগনেটিক আইসোলেশন দূর করা হলো আমাদের একটা বেসিক ব্যাপার যে আমি একটা জায়গাতে ওয়ার যাচ্ছে যে কোনো জায়গায় একটা বজ্রপাত হলো অথবা এত কঠিনে যাওয়ার দরকার নেই আরেকটা তার তার উপর দিয়ে লাইন বাংলাদেশের লাইন দেখো না আরেকটা তার চলে গেল অথবা বাইরের যে কোনো এনভারনমেন্টের কারণে সেখানে একটা ইলেকট্রিক্যাল প্রভাব পড়লো অথবা ম্যাগনেটিক্যাল প্রভাব পড়লো সব আমাদের খেয়াল রাখতে হবে যেন এই সমস্ত যে সমস্ত জিনিসের ভিতরে ইলেকট্রিক্যাল সিগনাল যায় তাদের কাছে যেন আমরা আমাদের ল্যাপটপটার কাছে যদি আমরা একটা খুব শক্তিশালী ইলেকট্র ম্যাগনেটিক কিছু নিয়ে আসি এটা তো তোমরা জানোই তাহলে কিন্তু ভিতরে অনেক সমস্যা হয়ে যাবে প্রবলেম হয়ে যাবে সো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে সমস্ত জিনিসের ভিতরে ইলেকট্রিক্যাল সিগনাল যাচ্ছে তারা যেন বাইরের পরিবেশের কোনো ইলেকট্রিক্যাল অথবা ম্যাগনেটিক ইফেক্ট দ্বারা প্রভাবিত না হয় ডিস্টার্ব না হয় সেই আমাদের একটা মেইন উদ্দেশ্য থাকে যে যে কোনো ইলেকট্রিক্যাল জিনিস যেন ইলেকট্রোম্যাগনেটিক আইসোলেশনে থাকে ইলেকট্রিক্যাল আইসোলেশন আমরা কিছুটা হলেও ইনসুলেটারকে দূর করতে পারি পুরোপুরি না বাইরের পরিবেশেরটা তো ওইভাবে যদি হাই ভোল্টেজ আসে সেই আমাদের একটা নেচার চিন্তার মধ্যে থাকে যেন আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একটা ইলেকট্রোম্যাগনেটিক আইসোলেশনে থাকে তো ধরো টুইস্টেড পেয়ারে একভাবে আইসোলেশন করলো ইলেকট্রোম্যাগনেটিক যেটা প্যাঁচায় দিলে আইসোলেশন ভালো হয় দেখলো যে সেইটাতে আমরা বসো একটু পরে একটা এরকম টেবিল আছে তো দেখলো যে ও তাতে হয়তো যে পরিমাণ আমি চাচ্ছি সেই পরিমাণ আইসোলেশন হচ্ছে না সেই ক্ষেত্রে কি করতে পারি সেই ক্ষেত্রে আমি আরেকটা নতুন ইন্টোটার ইউজ করলাম এরকম একটা যে কো এক্সিস বরাবর যদি একই এক্সিস বরাবর যদি বসানো যায় তাহলে দেখা যাচ্ছে যে আইসোলেশন আরো ভালো হয় দিস ইজ দ্য বেসিক রিজ সরি দিস ইজ দ্য বেসিক রিজাল্ট তো এটাতে দেখো এখানে প্রত্যেকটা ওয়্যার ইনসুলেটেড অবস্থা থাকে একটা আরেকটার উপর ইনসুলেটেড অবস্থায় থাকে এই দেখো এটা হলো প্রথম যে এক্স এক্সেসিস বরাবর গেছে তার উপর একটা ইনসুলেশন দিছে তার উপরে আবার কি হয়েছে আরেকটা আর একটা উপরে আবার এর নিচে যদি আরেকটা দিতা এক্সেস বরাবর যদি আরেকটা বসাতা এটার কিন্তু তেমন কোনো যদি এখন কোয়েশ্চেন করো যে ম্যাডাম এখানে কতগুলা এরকম লেয়ার থাকতে পারে এইরকম কোনো ফিক্সড করা লেয়ার নাই তবে লেয়ার অনুযায়ী নাম আছে যে এটার ভিতরে কি দুইটা লেয়ার আছে তাহলে এরকম ফিক্সড কিছু নাই তবে সাধারণত দুই থেকে তিন গুটা লেয়ারেই কাজ করে যে কেবল গুলা সেগুলা নিয়েই কাজ করা হয় এর চেয়ে বেশি হয়তো প্রয়োজন হয় না কেন দুইটা লেয়ার কেন তিনটা লেয়ার এটা আসলে ওইভাবে এখানে হাইলাইট করা হয় নাই এটা হলো বেসিক নিডের উপর করে যে সাধারণত আমাদের দুই থেকে তিন লেয়ারের গুলাই বেশি ব্যবহার করা হয় থাকে এবং এভরি লেয়ার ইজ ইনসুলেটেড ফ্রম অ্যানাদার লেয়ার হ্যাঁ কুইস পেয়ার যে অর্গুলো দেখলাম কুয়েস পেয়ার যে অর্গুলো দেখলাম এখানে দুইটা তার এক সঙ্গে ছিল কিন্তু এখানেও দুইটা তারই ইনসুলেটর আলাদা করে দেওয়া আপডেট থাকে এটা না ওইটার আপডেট ভার্সন না টুইস্টেড পেয়ার এক ধরনের মিডিয়াম ফিজিক্যাল মিডিয়াম বানাইছে কোএক্সিয়াল কেবলকে এক ধরনের ফিজিক্যাল মিডিয়াম বানাইছে বিভিন্ন রকম মিডিয়াম বানাইছে এই জন্য যে একটু পরে তোমরা দেখতে পাবে যে টুইস্টেড পেয়ারের কিছু সমস্যা ছিল সেগুলোকে দূর করার সেটা দূর হয়ে যায় কোএক্সিয়াল কেবল এইভাবে বানানোর ফলে আবার কোএক্সিয়াল কেবলে যে প্রবলেমগুলো ছিল সেগুলো দূর হয়ে যায় ইয়ের জন্য অপটিক্যাল ফাইবার তৈরি করার ফলে

সমস্যাই নাই মানে এটা তো অবভিয়াসলি হবেই আর হলো এইটাই তো যে ব্যবহার করতে যে একটা প্রবলেম দেখছে যে ওইটাতে এই প্রবলেম তাহলে দেখি যে এইভাবে করে বিজ্ঞানীরা হয়তো বিভিন্ন ভাবে পড়ে টোরে দেখছেন যে ওই রকম পেয়ার টুইস্টেড হিসাবে না দিয়ে টুইস্টেড পেয়ারটা সবচেয়ে এবিলিটি কম ওইভাবে প্যাচায় না দিয়ে যদি এক্সেস বরাবর বসানো যায় তাহলে হয়তো বা ইয়েটা ভালো হয় এটা দিয়ে ট্রান্সমিশনটা ভালো হয় আমরা এখনই দেখবো যে আসলে ট্রান্সমিশন ভালো হয়

দেখা যায় যে সাধারণত দুইটা লেয়ার থেকে চারটা লেয়ার পর্যন্তই ব্যবহার করা হয়ে থাকে আর দুই লেয়ারে দেখা যায় সেভেন ইম্পিডেন্স ইম্পিডেন্স যেটা রেজিস্টেন্স না ইম্পিডেন্সটা থাকে সেভেন্টি ফাইভ ওম পর্যন্ত আর চার লেয়ারে মানে থাকে হলো ফিফটি ওমস পর্যন্ত এটা একটা হ্যাঁ নাম রে আর ফোর ইয়ারের যে কথা বলে এগুলোরকে ডাটা ট্রান্সফার রেট করে করে हां हां করি করে অবশ্যই ভেরি করে আমি দেখাবো এটা ইকোনমি ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিকস যখন যাব তখন দেখতে পারবা আরেকটা টাইপ বলা হয় যে কোয়েক্সিয়ালের দুইটা টাইপ আছে সেটা হলো রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে এই যে এইটাই বলছি ইম্পিডেন্স রেজিস্ট্যান্সটা আর এসি সিগন্যাল যদি ট্রান্সমিট করে তখন সেটা ইম্পিডেন্স হয়ে যায় তাই না দেখা যায় যে এক ধরনের ধরনের থাকে থাকে হলো এটা মানে এমনি জানার জন্য বলতেছে তো সো তার ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এটা একটা বিরাট প্রভাব ফেলে এখন আমরা কনস্ট্রাকশন দেখলাম এখন আমরা অপটিক্যাল ফাইবার এ চলে আসলাম অপটিক্যাল ফাইবার ওই দুটো তো বুঝতে পারছো আমি যেটা ডিফারেন্স যে ডাটাতে ডাটা ট্রান্সমিশন হ্যান্ডেল সেই টেবিলটাতে যাব এখন আমি শুধু আগে তিনটার ফিজিক্যাল ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি তারপরে তাদের ট্রান্সমিশন ক্যারেক্টারিস্টিক্স এন্ড অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন সবকিছু পড়াবো সেটা নিয়ে তোমাদের ওড়ি ঢড় কোনো কারণ ফাইবার অপটিক্স ফাইবার অপটিক্স এই পর্যন্ত যতটুকু লাভ সেটা কি বুঝতে পারছো ইয়েস ম্যাম স্টেট পেয়ার মনে হচ্ছে একটু কেমন মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল কেন মাথার উপর দিয়ে যাবে টুইস্টেড পেয়ার না কোএক্সিয়াল হ্যাঁ কোএক্সিয়াল কোএক্সিয়াল না কি সমস্যা বললে দেখি কোএক্সিয়াল পেয়ারে ম্যাম আবার যদি একটু বলতেন তাহলে ভালো হতো হ্যাঁ কেবল হলো সেই কেবল একাধিক কেবল একসাথে একাধিক কেবল একসাথে থাকবে টুইস্টেড পেয়ারে একাধিক কেবল টুইস্টেড অবস্থায় থাকে বেসিক ডিফারেন্স আর কোএক্সিয়াল কেবলে একাধিক কেবল একটা এক্সিস বরাবর থাকে ধরো এক্স এক্সেস ওখানে কি প্যাচা ফেলস এখানে কিন্তু কোনো ছিল না টুইস্টেড পেয়ারে আর কোয়েক্সেল একটার উপরে আরেকটা বসা হয় একই এক্সিস বরাবর তুমি যদি এক্স এক্সিস প্রথমটা দিলা ওয়াই এক্সিস একটা সোজা তার সাথে পারপেন্ডিকুলার করে একটা দিয়ে দিলা ভার্টিক্যালি একটা দিয়ে দিলা সেটা কিন্তু কোএক্সিয়াল হলো না মানে একই এক্সিস বরাবর যদি এক্স এক্সিস বরাবর রাখো সবই এক্স এক্সিস সব যদি ওয়াই এক্সিস বরাবর রাখো একই এক্সিস বরাবর একটার উপর একটা তার যদি তুমি রাখতে থাকো ইনসুলেটেড করে তাহলে সেটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল এটা হলো বেসিক ডিফারেন্স কেন টুইস্টেড পেয়ার কি নাও মাল্টিপল পেয়ার থাকে কিন্তু তারা টুইস্টেড অবস্থায় থাকে আর এখানে পেয়ার এখানে কিন্তু পেয়ার নামটা বলে নাই তার অর্থ যে এখানে যে দুইটা ওয়ারি একটার উপরে আরেকটা মাউন্টেড থাকবে একই এক্সিস বরাবর তা না আরো বেশিও থাকতে পারে আমি তো সেটা বললাম যে টাইপস এর মধ্যে দেখা গেল যে দুইটা থেকে চারটা পর্যন্ত থাকে দুইটা লেয়ারও থাকতে পারে তিনটা লেয়ারও থাকতে পারে চারটা লেয়ারও থাকতে পারে সাধারণত চারটা লেয়ার পর্যন্তই থাকে এবং একটা কোয়েশ্চেন তোমরা করছিলা যে এত লেয়ারের কি এই লেয়ারের কারণে তার ইনসুলেশন রেটটা বা তার ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স রেটটা ভেরি করে আমার এক এক কাজের জন্য এক এক রকম রেজিস্ট্যান্স লাগতে পারে অ্যাপ্লিকেশন অনুযায়ী সেই জন্য এই লেয়ারগুলা সেই অনুযায়ী ব্যবহার করা হয় যে এখানে কি আমার কম রেজিস্ট্যান্সের দরকার এখানে কি আমার তার চেয়ে একটু খুব বেশি যে রেজিস্ট্যান্স ভ্যারি করে তা না তবে রেজিস্ট্যান্স ভেরি করে লেয়ার অনুসারে সেই আমার কোন ধরনের কাজে আমি কোন ধরনের লেয়ার ইউজ করব কয়টা লেয়ার কোয়েশ্চন কেবল ইউজ করব সেইpastটা করা হয়েছে বুঝে ব্যবহার করা হয় এখন বলো এরপরে আর কি সমস্যা থাকলো না मैम আমার কোনো সমস্যা হ্যাঁ এটা তোমরা এত কঠিন ভাবে এইগুলা খুবই মানে ইজি ভাবে দেওয়া হয়েছে যে ফিজিক্যাল ডেসক্রিপশনটা ঠিক কেমন এটা কি একটা প্যাচানো ওখানে দুইটা তার থাকে প্যাচানো অবস্থায় এরকম অনেকগুলা পেয়ার আমরা একসাথে করতে পারি আর কোয়েক্সিয়াল কেবলে দুইটা পেয়ার না অনেকগুলা পেয়ার থাকে সাধারণত পেয়ার না অনেকগুলা কেবল থাকে কিন্তু সে কেবল একটা আরেকটার সাথে কিভাবে থাকে এক্সিস বরাবর একটা আরেকটা আবার একটার ভিতরে আরেকটা বলতে পারো একটার উপরে আরেকটা বলতে পারো মাউন্টেন অবস্থায় থাকে এটা হলো কোয়েক্সিয়াল কেবল this is the difference আমরা কিন্তু এখন শুধুই ফিজিক্যাল ডেসক্রিপশন করছি তোমরা যে জিনিসটা তোমাদের মাথা ভিতরে চক্কর খাচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার সেটা কি তাহলে এইটা এরকম হয় কি লাভ হলো ওইটা ওইরকম হয় কে কি লাভ হলো সেটার জন্য তোমাদের নেক্সট স্লাইডগুলো একদম রেডি হয়ে আছে দেখো মানে এই বিষয়গুলো বোঝানোর জন্য একটু ধৈর্য ধর তবে ধাপে ধাপে না গেলে তো বোঝা যাবে না এখন আমরা চলে আসলাম ফাইবার অপটিক্যাল ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার একই কথা এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নাই

কাজ দিয়ে তৈরি হলে তো নাম একটু বেশি হবে কাজ দিয়ে তৈরি কম হবে ম্যাম কে বলল ওয়েট কম হবে নাম বলো এম রনি হ্যাঁ রনি কেন ওয়েট কম হবে ও বলল সাদিয়া না সোনিয়া কে বলল যে ওয়েট বেশি হবে ম্যাম সোনিয়া সোনিয়া আর তুমি বলতেছো ওয়েট কম হবে কেন তোমার কি কেন মনে হয় যে কম হবে সেই যুক্তিটা ও বলছে যে কাজ দিয়ে তৈরি তাহলে তো বলো অপটিক্যাল ফাইবার কাজ করা হয় একটা একটা আলোক বর্ণালীর মাধ্যমে একটা জায়গা থেকে একটা জায়গায় মানে ডাটাটা ট্রান্সমিট করা হয় বা ট্রান্সফার করা হয় স্যার এখানে অপটিক্যাল যে ফাইবার এখানে অতি সূক্ষ্ম গ্লাস কনা বা এই জাতীয় কিছু দিয়ে অতি সূক্ষ্ম তীক্ষ্ণ জিনিস দিয়ে অমানত অল্প পরিসরে ডাটা ট্রান্সমিশন করা যায় যার কারণে এটার ওয়েট এবং মানে সব কিছুই তুলনামূলকভাবে অন্যান্য ওয়ের যাতে কম হয় রনি যে কমেন্ডিং কস্ট তো বেশি হবে। আচ্ছা বি রনি যে কথাটা বললো সোনিয়া সেটা সঠিক না ভুল? সেটা আমি বলতেছি তুমি খেয়াল করো। সেটা হলো যে তোমার সামনে কাজ কাজ বলতেই তুমি ভাবতেছো বাসার ডিনার সেটের কাজ প্লেট, থালা বাটি এরকম একটা চিত্র আমাদের সামনে চলে আসে। যে তাহলে তো এটা একটু ওয়েট বেশি প্লাস্টিকের জিনিসটা তো ওয়েটটা কম। মেলামাইনের ওয়েটটা তো কম। কিন্তু আমি প্রথমেই একটা কথা বলছি যে এটা এইরকম থিন একটা ফাইবার লাইক হিউম্যান হেয়ার মানুষের চুলের মতো পাতলা গ্লাস দিয়ে যদি চুলের মতো পাতলা একটা জিনিস তৈরি করা আর তোমার গ্লাস কাপ থালা ঘটি বাটি সেগুলোর ওয়েট কি এক হবে তাহলে যেটা হিউম্যান হেয়ার এর মতো যে জিনিসটাকে পাতলা বানানো হয় কিভাবে পাতলা বানানো হয় সেটাও আমি বর্ণনা দেবো কিন্তু আমার প্রশ্নটা হলো যদি হিউম্যান হেয়ারের মতো কোনো কিছুকে পাতলা বানানো হয় সেটার ওয়েট কি বেশি হবে নাকি নর্মাল কাঁচের জিনিসের ওয়েট বেশি হবে হুম অবশ্যই ফাইবার সবচেয়ে একটা হালকা মিডিয়াম লাইট ওয়েট এবং স্মল সাইজ একটা মিডিয়াম এটা তার একটা সুবিধা অ্যাডভান্টেজেস ঠিক আছে তারপরে কি বলতেছে যে এই রকম একটা আমরা এখন এই জিনিসগুলো দুই তিন কারসার দিয়ে দেখো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পয়েন্টে এখন আমরা যাব না আমরা যখন এটার মানে ইয়ে পড়বো জাস্ট পরের স্লাইডে তখনই আমরা দেখব এই ক্যারেক্টারিস্টিক্স গুলা ভালো করে বুঝতে পারবা অপটিক্যাল ফাইবার বিভিন্ন গ্লাস দিয়ে তৈরি হতে পারে প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে আর অপটিক্যাল ফাইবারের মধ্যে একটু আগে রনি যেটা বলছে যে আমাদের যে কোনো ইনফরমেশন ধরো যে তুমি এখন তোমার বাসার থেকে বের হয়ে সামনের দোকান থেকে একটা কোনো জিনিস কিনবা সকাল বেলায় এইটা যদি তুমি যেতে চাও তাহলে কি তোমার গাড়ি গাড়িটাড়ির দরকার আছে না দরকার কিন্তু তুমি বের হয়ে তোমার শহরের সবচেয়ে বড় মার্কেট যেতে চাও তাইলে তুমি সেটা থেকে তোমার বাসা অনেক দূরে এখন যদি এমন একজন বললো না ম্যাডাম আমার বাসা তো ইয়ের পাশে তো সেইটা না আমরা ধরো যে এমন একটা ডিস্টেন্স যেতে চাই যেটা তো এখন লাইনটা কেটে যাবে আমি কেটে দিয়ে আবার নতুন করে শুরু করি তাহলে ভালো হয় তোমরা সবাই কিন্তু লগইন করো ঠিক আছে জি ম্যাম ওকে